গতকাল হায়দ্রাবাদে এসেছি, আর আজকে সকালে আমরা গোলকোন্ডা ফোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ব্রেকফাস্টের পর সকাল সকাল ওখানে পৌঁছে গেছিলাম। গোলকোন্ডা হায়দ্রাবাদ তথা তেলেঙ্গানাতে অবস্থিত একটি প্রাচীন দুর্গ এবং ধ্বংসপ্রাপ্ত তার অংশ বিশেষ। ইতিহাসের পাতায় জানা যায়, কাকতীয় শাসকের দ্বারা 11 শতাব্দীতে মাটির একটি দুর্গ স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে আরও অনেক শাসকদের হাতবদলের পর সুলতান কুতুব শাহীদের সাম্রাজ্য বা শাসনকালে এই দুর্গটি নির্মিত হয়েছিল। দুর্গের প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রোমাঞ্চিত হতে হয় এবং ইতিহাসের সাক্ষী হয়ে সেই পুরনো দিনেই যেন ফিরে যায় মানুষ। তখন সকাল, রোদে তেমন তেজ ছিল না এবং ভিতরে গিয়ে দেখলাম করবী ও অন্যান্য ফুল দিয়ে বাগান সাজানো। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি দায়িত্ব নিয়েছে এই গোলকোন্ডা ফোর্টের। ফোর্টটির উচ্চতা এবং বিস্তৃতি অনেকটাই বেশি এবং তখন করতেই কিছু কিছু মানুষ দর্শনার্থী ওখানে পৌঁছে গেছিলেন। পায়ে পায়ে হেঁটে আস্তে আস্তে আমরা গোলকোন্ডা ফোর্টের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘোরার ফাঁকে ফাঁকেই মাঝে মাঝে ছবি তোলার বিশ্রাম এবং একটু জিরিয়ে জল খাওয়া, তারপর আবার আস্তে আস্তে পথ ধরে উপর দিকে ওঠা। উপরে ওঠার পথে অনেক সিঁড়ি ভাঙতে হচ্ছিল, তবে সকালের রোদে এই সুন্দর দৃশ্য মনকে ভরিয়ে তুলছিল। সেই অনেক পুরনো দিনের চিত্র যা আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়েছি, যা তা যেন চোখের সামনে ভেসে উঠছিল। এই দুর্গের সিঁড়ি দিয়ে যত উপর দিকে উঠছি ততই দেখতে পাচ্ছি পুরো হায়দ্রাবাদ শহরটিকে দেখা যাচ্ছে কেল্লার উপর থেকে। খুব ভালো লাগছিল। এই যাত্রাপথের মাঝে মাঝেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যাতে ভ্রমণার্থীদের কষ্ট না হয়। এটি তখনকার দিনের একটি প্রিজন ছিল। তার একপাশে একটি মন্দির রয়েছে। গোলকোন্ডা ফোর্টেই হীরার খনি রয়েছে ভারতের এবং কোহিনোর সহ আরও অনেক হীরা এখান থেকেই সংগৃহীত হয়েছিল। তবে বর্তমানে এখান থেকে আর হীরা উৎপাদন করা হয় না। ফোর্টের একদম উপরে চূড়ায় গিয়ে দেখলাম একটি হিন্দু মন্দির, জগদম্বা দেবীর মন্দির রয়েছে। সেখানে তখন পূজা ও আরতি হচ্ছিল। গিয়ে দর্শন করে প্রণাম করে তারপর আরেকটু এগোতেই একটি মসজিদ এবং দেওয়ানিয়াম দেওয়ানি খাসের মহল দেখতে পেলাম। এটি হলো এই কেল্লার সবথেকে উপরের ছাদ এবং এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহর এবং তার ভূপ্রকৃতি সবই একসাথে ছবির মতো দেখা যায়। সে এক অনবদ্য দৃশ্য এবং অবিস্মরণীয় এক স্মরণীয় অনুভূতি।
এটি কেল্লার আরও একটি দিক যা আমরা নামার পথে দেখতে পেয়েছিলাম। এই অংশে অনেক ধ্বংসাবশেষ রয়েছে কেল্লায় তৎকালীন বিভিন্ন যে স্থান বা কার্যালয় ছিল সেগুলি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটু বসে জিরিয়ে নিলাম, একটু গল্প করছিলাম এবং পরিবেশটি উপভোগ করছিলাম। তারপর আস্তে আস্তে আবার হাঁটতে হাঁটতে ফেরার পথে এগোচ্ছিলাম এবং এখানে কেল্লার অন্ধকারে কোথাও কোথাও বাদুড়ের কিচকিচ শব্দ শুনতে পেলাম। আস্তে আস্তে ঘোরার শেষে আমরা ফিরে এলাম। মনের মধ্যে একরাশ আনন্দ এবং বিস্ময় নিয়ে